ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা আমি পোস্টের মধ্যে, ঠিক আছে। আমি দেখাই এই যে সফটওয়্যারটা আমি এখানে ডাউনলোড করে ফেলেছি, সফটওয়্যারটার মধ্যে ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সফটওয়্যার ওপেন হওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে, দাঁড়ান পেজটা দেখায়। সফটওয়্যারটা ওপেন করলে আপনাদের কাছে এইরকম একটা পেজ আসবে, দেখতে পারতেছেন? এই যে এটা জি ম্যাম, আপনারা এই জিনিসগুলো এখানে, যেমন ফাইনাইট অটোমেটা আছে, মিল মেশিন আছে, মোর মেশিন আছে, পুশ ডাউন অটোমেটা, তারপরে গ্রামার দেখতে পাচ্ছেন, রেগুলার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, কনটেক্সট ফ্রি গ্রামার দেখতে পাচ্ছেন, এগুলো সব হয় আপনারা থিওরি অফ কম্পিউটিং এ পড়ছেন, ওই কম্পাইলার ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো পাবেন, ঠিক আছে? এই সফটওয়্যারটা যেটা কাজ করে, আপনারা ওখানে যে ফিগার গুলো দেখতে পারেন, ওই ফিগার গুলো ড্র করার জন্য এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি লাগে। ওই ফিগারে যে ফিগারে মানে ড্র করার জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য আমরা তাহলে কিভাবে ড্র করবো আমরা দেখি। যেমন এখানে যে অপশন গুলো আছে আপনাদেরকে আমি যেটা বলবো সেই অনুযায়ী আপনারা অপশন সিলেক্ট করে এখন ড্র করতে চাচ্ছে একটা ফাইনাইট অটোমেটা। সো ফাইনাইট অটোমেটার উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। একটা হইছে কোনো কারণে। আচ্ছা, সো এই যে হচ্ছে আপনার এখানে, তাহলে এখানে কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এই যে তাহলে আপনারা ওই যে যে ওখান থেকে যে অপশনটা সিলেক্ট করবেন ওই অপশনটাতে ক্লিক করলে সেই অপশনের এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনারা ফিগার রাখতে পারবেন। কিভাবে ফিগার রাখবেন, যেমন এখানে একটা সিলেক্ট অপশন আছে, এটা হচ্ছে কি কোনো কিছু সিলেক্ট করতে চাইলে এই অপশনটা, এটা দেখেন, এটাতে ক্লিক করে যদি আপনি আপনার এই এডিটরের মাঝখানে যেখানে ক্লিক করবেন, এই দেখেন একটা করে স্টেট ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন? একটা করে স্টেট ক্রিয়েট হবে এগুলো। এইটা হচ্ছে গিয়ে যেমন এই স্টেট থেকে এই স্টেটে আমি যেতে চাচ্ছি, কি ভ্যালু দিয়ে, আপনাকে একটা ভ্যালু দিতে হবে। যেমন আমি 1 দিয়ে যেতে চাচ্ছি, দিয়ে 1 লিখে এন্টার, 1 লিখে এন্টার দিবেন, দেখবেন এই যে দুটো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক এমনি ভাবে আবার যদি সিলেক্ট করেন, যেমন আপনি Q1 থেকে Q2 তে যাবেন, 0 ভ্যালু দিয়ে 0 লিখে এন্টার দিবেন, এই যে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? আর যদি কোনো কিছু ডিলিট করতে চান, ডিলিট করার জন্য এই যে এই অপশনটা সিলেক্ট করে জাস্ট ওইটার উপর ক্লিক করবেন, এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই অপশনটার কাছে তারপরের অপশনটার কাজ হচ্ছে ডিলিট করা। সো যেটার উপরে দেখে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন কোনো কিছু আনডু করতে চান, মানে যেটা আনডু করতে চান, তাহলে এটা হচ্ছে আনডু। সো এখানে ক্লিক করবেন, এই যে আনডু, যেগুলো আমি ডিলিট করছিলাম ওগুলো আবার ফিরে আসলো। আর যদি রিডু করতে চান, তাহলে ওই যে ধরে ক্লিক করবেন, পরেরটা হচ্ছে রিডু। সো ফার্স্ট এর অপশনটা সিলেক্ট, তারপরটা হচ্ছে স্টেট ক্রিয়েটর, তারপরটা হচ্ছে ট্রানজিশন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মাঝখানে ট্রানজিশন ক্রিয়েটর হচ্ছে এটা। এটা দিলে একদম ফুল ডিলিট হয়ে যাবে, যেটা সিলেক্ট করবেন ওটা স্পেসিফিক ডিলিট হবে। তারপরের অপশনটা রিড আনডু, তারপরের অপশনটা রিডু, এগুলো আপনারা মোটামুটি জানেন। তাহলে এইভাবে আমি চাইলে একটা করে অপশন, যেগুলো এই অপশনগুলো আমি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তাহলে আমি আপনাদের একটা স্টেট ডায়াগ্রাম এঁকে দেখাইতেছি। যদি আমি একটা স্টেট ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে কি করব, সাপোজ আমি অলরেডি একটা স্টেট নিছি, আমি টোটাল 3টা স্টেট নিব, ঠিক আছে? নিলাম আমি 3টা স্টেট। আচ্ছা, আপনারা জানেন ট্রানজিশন ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের একটা ইনিশিয়াল স্টেট থাকে, একটা ফাইনাল স্টেট থাকে। আপনি আপনাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে ইনিশিয়াল স্টেট কিভাবে আমরা বুঝবো, কোনটা ইনিশিয়াল স্টেট কোনটা ফাইনাল স্টেট? এটা আপনারা কোনো না কোনো সাবজেক্টে পড়ছেন, বলেন, মনে আছে? জি ম্যাম, কি ইনিশিয়াল স্টেট বুঝবো কিভাবে? এরো চিহ্ন দিয়ে, ইনিশিয়াল এরো চিহ্ন দিয়ে, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক এরো যদি, আর ডাবল সার্কেল হচ্ছে, হ্যাঁ আর ডাবল সার্কেল হচ্ছে ফাইনাল। আচ্ছা, এখন সাপোজ আমার কাছে এখানে আমার কিউ নট, যেটা এটা আমার ইনিশিয়াল স্টেট, এটা আমি ইনিশিয়াল স্টেট সিলেক্ট করব কিভাবে, এই যে সিলেক্টটা ক্রিয়েট ধরবেন, বাটনটা ধরবেন, ধরে যে স্টেটটাকে আপনি ইনিশিয়াল স্টেট বানাতে যাচ্ছেন ওটার মধ্যে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করলে এখানে দেখেন আপনার এখানে, যেমন আপনি এখানে ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেট চাইলে আপনি লেভেল চেঞ্জ করতে পারেন, অল লেভেল ক্লিয়ার করতে পারেন, নেম সেট করতে পারেন। যেমন আমি যদি সেট নেম করতে পারি, আমি কিউ নট না দিয়ে আমি এটাকে নাম দিতে চাচ্ছি সাপোজ এস নট, হ্যাঁ তাহলে আমি এরকম দিলে এই যে এস নট, দেখছেন নামটা চেঞ্জ, ঠিক আছে? আমি এটা বুঝতে পারছি, হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। পরে এই যে এটাকে আমি ইনিশিয়াল বলতে চাচ্ছি, এই যে দেখেন ইনিশিয়াল, ওকে। আবার ধরেন এটা আমি ফাইনাল স্টেট, তাহলে আমি এখানে ধরে ফাইনাল সিলেক্ট করব, তাহলে এই যে ডাবল সার্কেল হয়ে গেল,
ঠিক আছে, এভাবে ডাবল থেকে আসে যাবে। হ্যাঁ ডাবল ফাইনাল এভাবে করবেন। আর ধরেন সাপোজ আমি এই স্টেট থেকে এই Q1 এ যেতে চাচ্ছি ইউজিং 1, ঠিক আছে। আবার ধরেন আমি Q1 থেকে S0 এ যেতে চাচ্ছি ইউজিং 0, তাহলে আমি এই যে 0 দিলাম দেখেন, তাহলে 1 দিয়ে Q1 এ যাবে, 0 দিয়ে Q1 এ ফেরত আসবে। আর যদি মনে কর একটা থাকে না আমি যেই স্টেটে ছিলাম সেই স্টেটেই ফেরত আসবো, তাহলে ওইটা থেকে ওইটাতে দিবেন, দেখবেন চলে আসবেন। সাপোজ 1 দিয়ে আমি, তাহলে দেখেন তাহলে আমি 1 দিয়ে কি S0 তেই ফিরে আসতে পারবো। বুঝা গেছে? তাহলে এইভাবে